অলরাইট এখন থাকছে এবার সরকারি অনুদান পেলেন শাকিব খান এবং অপু বিশ্বাস ও এল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে তো আপনারা সকলেই খুব ভালো করে চিনেন কেননা এই দুই তারকা তাদের অভিনয় ক্যারিয়ারে একত্রিত হয়ে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা তাদের দর্শকদেরকে যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝ থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তারা যদিও বর্তমানে তাদেরকে একসাথে এক সিনেমায় অভিনয় করতে দেখা যায় না অন্যদিকে 2021-22 অর্থ বছরে চলচ্চিত্র নির্মাণ সরকারি অনুদান পেয়েছে সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস এদিকে আপনারা সকলেই জানেন এরই মধ্যে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন অপু বিশ্বাস যার ফলে অপু বিশ্বাস এবং শাকিব খান এবার তারা তাদের দুজনের সিনেমা নির্মাণের জন্যই সরকারের পক্ষ থেকে অনুদান পাচ্ছেন 65 লক্ষ টাকা অন্যদিকে 15 জুন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকা প্রকাশ করেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় মূলত এবছরে মোট 19টি সিনেমা অনুদান পাবে যার মধ্যে শাকিব খান এবং অপু বিশ্বাসের সিনেমাও রয়েছে এদিকে দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের সিনেমার নাম হচ্ছে মায়া মূলত এই সিনেমার মাধ্যমে এবারই প্রথমবার প্রযোজক হিসেবে অনুদান পাচ্ছেন শাকিব খান যদিও এই সিনেমাতে নায়িকার চরিত্রে কে অভিনয় করবে সে বিষয়টি এখনও প্রকাশে আসেনি তবে এই সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক হিমেল আশরাফ অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সিনেমাটির নাম হচ্ছে লাল সারি যে সিনেমাটি নির্মাণের দায়িত্বে রয়েছেন পরিচালক বন্দন বিশ্বাস যদিও এই সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে কাকে অভিনয় করতে দেখা যাবে সে বিষয়টি এখনও জানা যায়নি অন দ্য আদার হ্যান্ড আপনারা সকলেই জানেন শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজকুমার সিনেমার শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে সো ভিউয়ার্স জেনে তো নিলেন এবার সরকারি অনুদান পেলেন শাকিব খান এবং অপু বিশ্বাস আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট